मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय स्वाधीन भारत की जय 74वां स्वाधीनता दिवस सफल करुन सफल करुन सफल करुन जय हिंद जय हिंद जय हिंद शहीद शरणे अपन मरणे रक्त दिन शोध करो माल्यदान করবেন সম্মানীয় বিধায়ক মানস মজুমদার মহাশয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ শহীদ শরণে আপন মরণে রক্ত দিন শোধ করো শোধ করো শোধ করো শহীদ শরণে আপন মরণে রক্ত দিন শোধ করো শোধ করো শোধ করো এখন শহীদ দিয়ে পুষ্প অর্পণ করবেন বিশিষ্ট শিক্ষক শ্যামা প্রসাদ বাবু শহীদ শরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো শোধ করো শহীদ তোমাদের ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না শহীদ তোমাদের ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় এখন শহীদ বীরদের মাল্যদান করবেন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি 76তম স্বাধীনতা দিবস সফল করুন সফল করুন মধ্যরাত্রে স্বাধীনতা দিবস উদযাপন সফল করুন সফল করুন সফল করুন মধ্যরাত্রে স্বাধীনতা দিবস উদযাপন সফল করুন সফল করুন সফল করুন বন্দে মাতরম বন্দে মাতরম এখন শহীদবীরদের পুষ্প অর্পণ করবেন আমাদের ব্লকের অন্যতম নেতৃত্ব সুশান্ত ঘোষ নেতাজি সুভাষ চন্দ্র বসু কি আবুল কালাম আজাদ কি বিনয় বাদল দীনেশ কি প্রফুল্ল চাকি কি ক্ষুদিরাম বসু কি মাতঙ্গিনী হাজরা কি শত শহীদের রক্ত শত শহীদের রক্ত শহীদ তোমাদের ভুলছি না ভুলবো না এখন শহীদবেদিতে পুষ্পার্পণ করবেন ছাত্র নেতা আবু আইস শহীদ শরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো শোধ করো শহীদ শরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো শোধ করো শত শহীদের রক্ত এখন শহীদদেরকে পুষ্প অর্পণ করবেন ওঘাট দুই নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় ভাই মকবুল হোসেন বন্দে মাতরম বন্দে এই সম্বন্ধে কি বলবেন দেখুন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এটা আমাদের কাছে তো নতুন কিছু নয় এবং হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই কষ্টার্জিত এই স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা আমরা স্বাধীন হয়েছি এর প্রেক্ষাপটটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই স্বাধীনতা দিবস উদযাপনটাও বিভিন্নভাবে যে যার মতো করে করে শুধু আমাদের দেখা এটাই যে স্বাধীনতা আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা সেই পতাকাকে কেউ সঠিকভাবে সম্মান জানাচ্ছে কিনা এই জায়গায় আমরা গত 3 বছর অতিক্রম করে চতুর্থ বছরে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি 74তম মিডনাইট স্বাধীনতা দিবস আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মই সৈয়দ মকবুল হোসেন মূলত এই অনুষ্ঠানটার মূল উদ্যোক্তা এর সাথে সাথে তৃণমূল যুব কংগ্রেসের যারা নেতৃত্বরা আছে কামারপুকুর অঞ্চল পার্শ্ববর্তী কামারপুকুর অঞ্চল সেই কামারপুকুর অঞ্চলে আমাদের যারা দলীয় নেতৃত্বরা আছে মান্দারণ অঞ্চলে দলীয় নেতৃত্বরা আছে সবাই একযোগে এই অনুষ্ঠানটা উদযাপন করে অন্যান্য বছরে এখানে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের